কলেজগুলোর যে উত্থান ওনারা জানেন প্রত্যক্ষভাবে তাদের সহযোগিতা করেছেন। আমার নিজের ধারণা ছিল এবং আমার মতো মনে হয় অনেকেরই ধারণা ছিল যে গার্হস্থ্য অর্থনীতি এটা শুধু এই ঘর তো সাজানো কেক টেক বানানো এই সমস্ত জিনিসটাই কাজ করে। আমাদের কিন্তু আসলে অনেকেরই এই ধরনের ধারণা, ওখানে করে কি হবে, করে ঘর গোছানো ছাড়া কি শিখবে। কিন্তু আমরা যখন এই দায়িত্ব নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর পিছনে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার। কারণ আমি ডিন নির্বাচিত হওয়ার পরেই আমাদের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর আমাশ আরফিন সিদ্দিক আমাদের ডিনস কমিটি একটা সভায় যে সিদ্ধান্ত নিলেন যে এই গার্হস্থ্যের ইউনিট একটা স্বতন্ত্র ইউনিট হবে এবং এরা মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এর কারণটা কি? কারণ হলো এটাই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সার্টিফিকেট ইস্যু করি। সার্টিফিকেট আমরা ইস্যু করব তো কারা ভর্তি হবে, কাদেরকে সার্টিফিকেট দেব, সেই জিনিসটা আমাদের জানতে হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের নিচে আমরা কাউকে ভর্তিও করবো না, কাউকে সার্টিফিকেট দেওয়া নেই। এটা হলো আমাদের মোটামুটি একটা সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আমাদের কন্ট্রোলের মধ্যে জানেন যে কিভাবে এই সিদ্ধান্ত এসেছে। তো প্রথম যখন এই সিদ্ধান্তটা আমরা নিলাম, আমি দেখলাম সরকারি মোটামুটি খুব বেশি ই করলেন না, যদিও তাদের অন্য কিছু আছে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু বেসরকারি অনেকেই আমার কাছে এসে বললেন, দেখলাম যে তাদের একটা ধারণা ছিল যে এর আগে যখন আমাদের বাইরে ওনারা ভর্তি করতেন তখন তেমন কোনো ভর্তি পরীক্ষা হতো না, নাম কষ্ট হয়তো একটা সাক্ষাৎকার নিয়ে যারা আসতো তারাই মোটামুটি ভর্তি হতে পারত। তো ওনাদের সন্দেহ ছিল যে আমরা এভাবেই ছাত্র পাই না, ছাত্রী পাই না, তো ভর্তি পরীক্ষা দিয়ে আর ছাত্র পাবো। আমার তো মনে হয় তাদের মুখ দেখে আমার ধারণা হলো যে তাদের একদম বদ্ধমূল যে তারা আদৌ কোনো ছাত্র পাবো মনে হলো না তাদের কাছে। কিন্তু আমরা তাদের আশ্বস্ত করলাম এবং ভর্তি পরীক্ষা আমরা যখন শুরু করলাম তখন দেখেন চিত্রটা সম্পূর্ণ উল্টা। কারণ আমি মনে করি যে আমরা যখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে একটা ইমিট ঘোষণা করে যখন পরীক্ষার আহ্বান জানালাম তখন আমরা একটা ওভারওয়েলমিং একটা ছাড়া আমরা পেলাম। এবং ওনারা যে ধারণা ছিল এবং ধারণার সম্পূর্ণ উল্টাটা চিত্র এখানে ফুটে উঠলো। কারণ আমি সারা তখন আমি একটু আগে মহাজাবসা লাভ করছিলাম যে আগে এখানে ভর্তি হতো মোটামুটি ঢাকা যারা বাস করতো এখানকার ছেলে মেয়েরাই মেয়েরাই বেশ করে ভর্তি হতো, ঢাকার বাইরে আমার মনে হয় খুবই হাতে করা দুই একজন থাকতো কোনো সন্দেহ। কিন্তু এখন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই প্রক্রিয়া আমরা সম্পন্ন করার কারণে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রীরা এখন আসছে এখানে ভর্তি হওয়ার জন্য। এবং আমি দেখেছি যে সেই নর্থ বেঙ্গলের দিনাজপুর, রংপুর, হাতিয়া, সন্দ্বীপ এইসব এলাকা থেকেও তারা আসছে, খুলনা থেকে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে ছাত্রী আসছে। তো আমি মনে করি এতে করে এই বিভাগের যে আগের যে একটা ছিল মানে ইমপ্রেশন সেটা সম্পূর্ণ বদলে গেছে। এবং এখন কিন্তু আমাদের যে সিট সংখ্যা এ দেওয়ার পরেও এখনো অনেক ছাত্রী আমার কাছে আসে ভর্তি হওয়ার জন্য। এখন যে জিনিসটা আমরা বলতে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবসময় শিক্ষাকে আমরা প্যাট্রোনাইজ করি, আমরা কোনো সময় শিক্ষাকে পিছনে টেনে নিই না। তো সেই কারণে আমরা বলতে চাই তোমরা যারা এখানে ভর্তি হয়েছো, একটু আগে আমাদের সোনাইয়াপা বললেন যে এখন কিন্তু এই বিষয়গুলো পাঁচটা বিভিন্ন বিভাগে ভর্তি করা হচ্ছে এবং সব বিভাগের স্বাতন্ত্র আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং তারা কিন্তু এখন আলাদাভাবে বিসিএস পরীক্ষা দিয়েও তারা কিন্তু এখন গভর্নমেন্ট কলেজে শিক্ষক হতে পারে, তারা এখন ফোর ইয়ার্স অনার্স ডিগ্রি নিয়ে বিসিএস পরীক্ষা অন্যান্য সাবজেক্টের মতো বিসিএস পরীক্ষা দিয়ে তারা ম্যাজিস্ট্রেট হতে পারে, অন্যান্য সব বিভিন্ন ক্যাডার সাথে যোগদান করতে পারে। এখন আমরা সুযোগটা করে দিয়েছি, সুযোগটা এভেল করার দায়িত্ব তোমাদের। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যোগ্য করে তুলতে পারো, আমার তো মনে হয় না তোমাদেরও কোনো উচ্চ শিক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক যে চাকরি আছে সেগুলোতে পাওয়া কোনোভাবে ডিফিকাল্ট হবে। তা আমি আমার পক্ষে থেকে তোমাদেরকে অনুরোধ করবো এই সুযোগটা তোমার কাজে লাগবে এবং প্রকৃত অর্থে নিজেদেরকে গড়ে তুলবে। প্রথম দিকে অনেকের ছিল বিভিন্ন সাবজেক্ট নিয়ে,
যে এই সাবজেক্টে আমি করবো না, রিলেটেড আর্ট। আসলে পড়ানো হয় কিন্তু অনেক কিছুই, কিন্তু নাম শুনে এই ব্যবহারিক শিল্পকলা অনেকে পড়তে চায় না, যে তার কি মাটিটাকে দিয়ে কিছু কাজ টাজ করবে, ছবি আঁকবে। আমরা কিন্তু ছাত্রদের ডিমান্ডের প্রেক্ষিতে আমরা দুটো ডিপার্টমেন্টের নাম কিন্তু আমি নিজে একদম স্বল্প সময়ে মিনিমাম টাইমে নিয়ে দুটো ডিপার্টমেন্টের নাম কিন্তু ইতিমধ্যে আমরা বদল করে দিয়েছি। এখন রিলেটেড আর্ট নাই, এখন আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। আগে ছিল হোম ম্যানেজমেন্ট, সেটাকে এখন আমরা রিসোর্স ম্যানেজার এন্টারপ্রেনারশিপ করে দিয়েছি। এবং তোমরা যাতে অন্যদের সাথে একসাথে তাল নিয়ে চলতে পারো, আমি কিন্তু উদ্যোগ নিয়ে একদম স্বল্প সময়ে রেটিং সিস্টেম চালু করে দিয়েছি সবার জন্য।